শঙ্কর সিংয়ের এগেনস্টে লড়েছিলেন, এবারও আপনার গুরু বলতে পারেন সে গুরুর এগেনস্টে লড়ছেন, কী মনে করছেন? না না, রাজনৈতিক সম্পর্ক সেটা তো অরাজনৈতিকভাবে যে সম্পর্ক আছে বা সামাজিক সম্পর্ক সেটার সঙ্গে রাজনৈতিক সম্পর্ক কোনো ব্যাপার নেই। লড়াই ময়দানে হবে। আমি ভারতীয় জনতা পার্টির প্রার্থী, খুব স্বাভাবিক কারণে আমাকে লড়াই করতে হবে এবং সেই লড়াই জিততে হবে, জিতব। এবার কীরকম মনে হচ্ছে আপনার এই জয়ের ব্যাপারে? কি আপনি সুনিশ্চিত? আমি বিষয়টা হচ্ছে আমার জয় নয়, এটা আমার জয় এটা হবে না। এটা হবে যে সমস্ত নিপীড়িত মানুষ যারা 34 বছর এবং 10 বছর অত্যন্ত নিপীড়িত হয়েছিল তাদের জয় আর তাদের জয়ের জন্যই আমার এখানে আসা, ভারতীয় জনতা পার্টিতে আসা, এবং নিশ্চিতভাবে তাদের জয় হবেই। আমি কার প্রতি কৃতজ্ঞ যে এইরকম একটা অবশ্যই ভারতীয় জনতা পার্টি পৃথিবীর একটা সর্ববৃহৎ দল, খুব স্বাভাবিক কারণে যে মোদিজি আছেন সকলের ওপরে, আমাদের অমিত শাহজি আছেন, নাড্ডাজি সর্বভারতীয় সভাপতি, এবং আমাদের রাজ্যের দিলীপদা আছেন, দিলীপ ঘোষ, এদের সকলের কাছে আমি কৃতজ্ঞতা জানাই। যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।